নমস্কার, রিজার্ভেশন থেকে আমি তনুশ্রী, শুরু করছি আজকের খবর। বুলডোজার ভেঙে দিল রাজস্থানের 300 বছরের শিব মন্দির, অভিযোগ উঠল শাসক কংগ্রেসের বিরুদ্ধে। দিল্লির জাহাঙ্গীরপুরীতে অবৈধ দখল ভাঙতে উত্তর দিল্লি পুরসভার অভিযানের পরই শুক্রবার আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজস্থানে। এদিন রাজ্যের আলোয়ার জেলার সরাই মহল্লাতে এক 300 বছরের পুরনো শিব মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এই ঘটনার পরই নগর পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক, মহকুমা বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং পুরসভার রাজগড় বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। টুইটারে এই ঘটনার ভিডিও শেয়ার করে বিজেপি নেতা অমিত মালব্য কংগ্রেসকে কটাক্ষ করে আক্রমণ করেন। তিনি বলেন, করৌলি ও জাহাঙ্গীরপুরীতে চোখে জল ফেলা এবং হিন্দুদের বিশ্বাসে আঘাত করা, এটাই কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা। আর একটি টুইটে অমিত মালব্য অভিযোগ করেন, 18 এপ্রিল কোনো নোটিশ ছাড়াই প্রশাসন রাজস্থানের রাজগড় নগরের 85 জনের হিন্দুদের দোকান ও পাকা বাড়িগুলির ওপর বুলডোজার চালিয়ে দেন। যদিও বিজেপির অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়া ওয়াস, এবং তিনি দাবি করেন এ রাজগড়ের আরবান বডির বোর্ডের চেয়ারম্যান, যিনি বিজেপির সদস্য, তিনি মন্দির ও বাড়ি ভাঙার প্রস্তাব দিয়েছিলেন। খাচারিয়া ওয়াস অভিযোগ করেছেন যে চেয়ারম্যানের নির্দেশে মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল যখন কংগ্রেসকে একজন বিধায়কের বিরোধিতা করেছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো আইনি বাধা না থাকলে মন্দিরটি পুনর্নির্মাণ করা হবে। প্রসঙ্গত, গত শনিবার হনুমান জয়ন্তী শোভাযাত্রাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গীরপুরী। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়। অশান্তির পর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয় দিল্লি পুরসভা। জাহাঙ্গীরপুরী ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি পুরসভাকে চিঠি দিয়ে অভিযোগ করেন, সরাসরি জমি দখল করে বেআইনি নির্মাণ গড়ে তুলেছিল অভিযুক্তরা। ওই জমি দখলমুক্ত করতে বৃহস্পতিবার সকালেই বুলডোজার নিয়ে হাজির হয় দিল্লি পুরসভার কর্মীরা। শুরু হয় উচ্ছেদ অভিযান, যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। কেকেআরে আগ্রাসী মেজাজে খেলতে চান ফিঞ্চ, কার ফোন পেয়ে নাইট শিবিরে যোগদান। আইপিএলে কাল গুজরাট টাইটান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স, নজর থাকবে অ্যারন ফিঞ্চের দিকে। আইপিএলে নিজের নবম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই ঝকঝকে অর্ধশতরান উপহার দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে ফর্মে না থাকলেও টি টোয়েন্টি আন্তর্জাতিকে ম্যাচ জেতানো 55 করে ভারতে পা রাখেন। সানরাইজার হায়দ্রাবাদে ম্যাচে 7 রানের বেশি করতে না পারলেও রাজস্থান রয়্যালস ম্যাচেই করেন অর্ধশতরান। জয়ের রাস্তায় ফিরতে তার ব্যাটে ঝড়ের অপেক্ষায় নাইটরা, ফিঞ্চও নামতে চান আগ্রাসী মানসিকতা নিয়ে। এবছর যখন আইপিএলে মেগা নিলাম হয় তখন শ্রীলঙ্কার সঙ্গে খেলা ছিল অস্ট্রেলিয়ার, ফলে নিলামের দিকে নজর রাখতে পারেনি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিলামের দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে ফিঞ্চ বলেন, এর আগে নিলামের দিনে নার্ভাস লাগত, কারণ সকলের মতো আমিও আশাবাদী থাকতাম কোন দল আমাকে নেবে। এটা একটা দারুণ প্রতিযোগিতা, যেখানে না থাকলে অনেক কিছু মিস করতে হয়। বিশ্বের নানা প্রান্তে ভালো ক্রিকেটারদের সঙ্গে লাগাতার অনুশীলন করা, খেলার মাধ্যমে নিজেকে উন্নত করার সুযোগ মেলে, ফলে সেই সুযোগ হাতছাড়া করার আশঙ্কা থেকে নার্ভাস লাগে। চলতি বছর মেগা নিলামে অবিকৃত থাকায় হতাশই হয়েছিলেন ফিঞ্চ, কিন্তু একদিন হঠাৎ ফোন পান বাজ হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের। ম্যাকালাম কেকেআরে যোগ দিতে বলেন, প্রস্তাব পেয়ে উত্তেজিত ফিঞ্চ এই সুযোগ হাতছাড়া না করে সম্মতি দিয়ে দেন। কলকাতা নাইট রাইডার্সে বেশ কয়েকজন গেম চেঞ্জারের উপস্থিতিকে ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেছেন ফিঞ্চ। তার উপলব্ধি, দলে এমন দক্ষ ক্রিকেটার রয়েছেন যারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মেলে ধরতে প্রস্তুত, একাও ম্যাচ বের করার মতো ক্রিকেটারও রয়েছেন। সেই কারণে কলকাতা নাইট রাইডার্স যে আগ্রাসী হয়ে মাঠে নামে তা প্রতিপক্ষকে চাপে ফেলার পক্ষে যথেষ্ট বলেই মত ফিঞ্চের। তার দল অস্ট্রেলিয়ার মতো কেকেআর একই ধরনের মানসিকতা নিয়ে এগোচ্ছে বলে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে ফিঞ্চের। তার কথায়, প্রতিপক্ষের ওপর চাপ শুরু থেকেই রাখলে সুবিধা হয়। কেকেআরের বিরুদ্ধে তাই যে দলই নামবে তারা আগে থেকেই ভাববে আগ্রাসী আক্রমণের মুখোমুখি হতে হবে, আর তাই বিপক্ষকে কিছুটা ব্যাকফুটে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট বলেই মনে করেন ফিঞ্চ।